वेलकम बैक टू माय न्यू वीडियो। और आज के वीडियो होच्छे कोनो ब्लॉग नय, आज के होच्छे चिकेन नूडल्स रिव्यू देव। हाँ, ये चिकेन नूडल्स आज के रिव्यू देव तुम्हारे चिकेन कप नूडल्स आज के बनाबो और तार रिव्यूटा तुम्हारे साथे माने केमन खेते ना खेते सेटा तुम्हारे साथे शेयर करब। मोटामुटी तुम्हारा सबाई जानो एटा इन्स्टैंट हो जाए और तीन मिनिटर मध्य एटा हो जाए। तो एटा होच्छे एकटु गरम जलेर साथे एड करते हैं, एड कर ले तीन मिनिटर भितर एटा हो जाए। ओपरे एकटा कवर छिलो प्लास्टिके, सेटाके आमि उड़िये दियेछि। तो चलो एटाके ओपेनिंग करा जाक। एई जे एर भेतरे अनेक किछु दियेछे, एटा होच्छे सब्जी दियेछे, सब्जी गुड़ो और एटा तो होच्छे नूडल्सेर मशलाटा আর দিয়েছে দুটো, আর সাথে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ একটা তেল দিয়েছে, কতটা পরিমাণে দেখা যাক, এই অল্প হচ্ছে রিফাইন তেল দিয়েছে। আর চামচ চামচ দিয়েছে, বা চামচটা খুব কিউট কিন্তু চামচটা ভেঙে গেছে। ঠিক আছে, আমার ভাগ্যটাই ভাঙা, চামচও ভেঙে গেছে। এই চামচটাকে দাঁড়া জোড়ার চেষ্টা করি, যদি আমি জুড়তে পারি তো খুবই ভালো। হ্যাঁ, এদিক ওদিক করে মোটামুটি জুড়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। এই ওপরে ইনস্ট্রাকশনটা দেওয়াই আছে যে কী কী করতে হবে পরপর, তা কিছু ওখানে বলাই আছে। তিন মিনিট হচ্ছে মানে একদম গরম জল, 200 ml জল দিয়ে ওটাকে তিন মিনিট এর ভেতরে রাখতে হবে। তো চল আগে গরম জলটা করে আনি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিলাম, গরম জল এসে গেছে। আর গরম জলটা খুবই গরম, হাতে পড়লে হাতে ঠোসা হয়ে যাবে আর বিছানায় পড়লে মায়ের কাছে বোকান খেতে হবে। তো আগে চলো এর ভেতরে সমস্ত মশলা যা আছে ওই মশলাগুলো সমস্ত কিছু এর মধ্যে আগে অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করার জন্য প্রথমে আমি হচ্ছে কোনটা নেই কোনটা নেই, হ্যাঁ প্রথমে হচ্ছে নুডলসের এই মশলাটা যা আছে ওটার উপর অ্যাড করে দেব। এরপরে অয়েলটা আর হচ্ছে যে একটা মশলা আছে সমস্ত কিছু এক একে অ্যাড করে দেব, আর গরম জল সমস্ত কিছু অ্যাড করে ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে তিন মিনিট পর দেখব কী অবস্থা হয়। A few moments later. Not bad, not good. আমার ঠিক অতটাও খাস লাগেনি, আবার ঠিক অতটাও ভালো লাগেনি। এই যে, কিন্তু রিভিউ দেওয়ার জন্য তো খাস দেখাতে হয়, তাই খাস সাইন দেখিয়ে দিয়েছি। বাবারে বাপ, কি গরম, এই চামচ রাখো তো। এই হ্যাঁ, এই চামচই ঠিক আছে। তো চলো খাই, আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। নট ব্যাড, একদমই খেতে খারাপ তা বলবো না, ঠিকঠাক। তো তোমরা ট্রাই করতে পারো চটজলদি বানানোর জন্য। এটা খুবই চটজলদি বানানোর একটা নুডলস, মানে অন্য নুডলস বানাতে তাও দু তিন মিনিট সময় লাগে। গ্যাস জ্বালো এ করো, যারা এইসব গ্যাস ফ্যাস জ্বালতে পারো না, বাড়িতে কিছুই করতে পারো না, কেটলিতে গরম জল করো অ্যান্ড দেন ঢালো, অল ডান, চট করে বানানো হয়ে যাবে। খারাপ না, তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো।